আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। ছোট ছোট কাজগুলো করার জন্য মাইক্রো ওয়ার্কিং জব সাইট গুলোর ঝুঁটিমেলা বার, যেগুলো ট্রাস্টেড ওয়েতে আপনি আর্নিং করতে পারবেন, যেগুলো থেকে অর্থাৎ আপনি খুব সহজে কোন রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই যদি মোবাইল অথবা কম্পিউটার আর্নিং করতে চান তাহলে পিটিসি সাইট গুলোকে প্রথমে চুজ করে নেবেন। তেমন একটি ওয়েবসাইটের সাথে আমি আজকে পরিচয় করে দিতে যাচ্ছি, যে ওয়েবসাইট থেকে আপনি অনায়াসে প্রত্যেকটি কাজের জন্য $10 থেকে $70 পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন। শুধুমাত্র কাজ হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাপস অথবা যে ওয়েবসাইট গুলো তারা দিবে অথবা সফটওয়্যার গুলো দিবে, সেই ওয়েবসাইট অথবা অ্যাপস অথবা সফটওয়্যার সম্পর্কে আপনার জাস্ট একটু রিভিউ দিতে হবে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনায়াসে বুঝে যাবেন এবং কিভাবে কাজ করবেন আমি পুরো বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করবো পুরো ভিডিওতে। সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো লেটস গেট স্টার্টেড। রাইট, সো লেটস আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের ইন্টারফেস দেখে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন, কেননা এই ওয়েবসাইটের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে টোটাল স্ট্যাটিস্টিক্স দিয়ে তারা ব্যাখ্যা করেছে কিভাবে কি করতে হবে। তার সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ux.belly.com, এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, সেটি আমি একটু পরেই ব্যাখ্যা করছি এবং এটির কি কাজ সেটি আমি বিস্তারিত ব্যাখ্যা করব। প্রথমত এখানে দেয়া রয়েছে হাউ ডাজ ইট ওয়ার্ক, এবং বড় ব্যাপার হচ্ছে যে এখানে বড় বড় মতো বিগ লেভেলের যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোর ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটি অনেকটা লিঙ্ক করে দেওয়া রয়েছে। সো প্রথমে যে কাজটি করবেন, আপনাকে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করার পূর্বে সেই ওয়েবসাইট বা অ্যাপসটির বিস্তারিত আপনাকে জানতে হবে, কেননা আপনি শুধু শুধু সময় নষ্ট না করলে আপনার বেনিফিট আপনি পাবেন না। সো হাউ ডাজ ইট ওয়ার্ক, ইউ মেক মানি ফর এভরি টেস্ট ইউ টেক, অর্থাৎ এই ওয়েবসাইটটি সম্পর্কে এই কথাটা দ্বারাই বোঝা যাচ্ছে, জাস্ট আপনি টেস্ট দিবেন এবং সেটি খুব সিম্পলি। You will be asked to complete a set of tasks, speak your thoughts aloud and answer questions regarding a website or app. যে কোনো ধরনের ওয়েবসাইট অথবা অ্যাপ সম্পর্কে রিভিউ দিতে বলেছে, ছোট ছোট কিছু কোয়েশ্চেন করা হবে, সেই কোয়েশ্চেনের ভিত্তিতে আপনি কাজ করবেন। কাজের অ্যাগেনিস্টে প্রত্যেকটি কাজের জন্য $10 to $70 করে আর্নিং করার অপরচুনিটি রয়েছে। সো এবার দেখে আসা যাক, আসলে আমি তো বললাম এতক্ষণ বকবক করলাম এই ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টেড সেটি জানার জন্য আমরা সিমিলার ওয়েবের হেল্প নিব। সিমিলার ওয়েবে যখন আমি ক্লিক করলাম তখন এই ওয়েবসাইটটির গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক এবং এটির স্ট্যাটিস্টিক টোটালি শেয়ার করছে। এবং আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে ইউনাইটেড স্টেটের মতো বাঘা বাঘা কান্ট্রি বা ইউনাইটেড কিংডমের মতো বড় বড় উন্নত দেশগুলোর পিপলরা কিন্তু এখানে কাজ করছে, কানাডা, ব্রাজিল, ইন্ডিয়া এবং সিম। ওরা ক্লিক করলে আপনি আরো অনেকগুলো কান্ট্রির পিপল দেখা মিলবে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বিস্তারিত বুঝবেন। আমি শেয়ার করছি যে প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পর আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি, যে আপনি এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন সবগুলো দিয়েছে এবং তারা পেমেন্ট করবে 7 business days-এর মধ্যে। সো আমি প্রথমে যেখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি দেখাচ্ছি। স্টেপ নাম্বার 1, সাইন আপ, ক্লিক হিয়ার টু সাইন আপ। ইউ উইল বি আস্কড টু প্রোভাইড বেসিক ডেমোগ্রাফিক ইনফরমেশন, তার মানে প্রথম যে ধাপটি সেটি হচ্ছে যে কিছু ছোট ছোট কোয়েশ্চন দেওয়া থাকবে, সেই কোয়েশ্চনগুলোর অ্যান্সার দিতে হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। স্টেপ নাম্বার 2, স্টার্ট টেকিং টেস্ট। ইউ উইল স্টার্ট রিসিভিং মেলস অফারিং মানি ফর ফিডব্যাক অন ওয়েবসাইটস অর অ্যাপস, যে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপসের উপর তারা ফিডব্যাক চাইবে, সেই ফিডব্যাক আপনাকে দিতে হবে। ইউ উইল বি পেইড ফর এভরি টেস্ট ইউ সাকসেসফুলি কমপ্লিট থ্যাঙ্কস ফর দ্য ফিডব্যাক, অর্থাৎ যখন আপনি একটি ফিডব্যাক শেষ করবেন তখন তারা সাকসেসফুল একটি মেসেজ আপনাকে প্রোভাইড করবে, যার বিনিময়ে আপনি প্রত্যেকটি কাজের জন্য $10 করে মিনিমাম আপনি পাবেন। সো কিভাবে শুরু করবে সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আপনি এটিতে ক্লিক করছি, ক্লিক করার পরে সরাসরি নেক্সট ইন্টারফেসে চলে আসব। এই ইন্টারফেসে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে রেজিস্টার অ্যাজ এ টেস্টার অ্যান্ড স্টার্ট আর্নিং মানি। আর ইতিমধ্যে যদি আপনি এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে লগইন হিয়ারে ক্লিক করবেন, আর যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনি এই বাটনে ক্লিক করবেন। আপনাকে এখানে চুজ করতে বলছে যে আপনি কোন ডিভাইসের মধ্যে কাজ করতে চাচ্ছেন, যেহেতু এখানে আইফোন রয়েছে, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, যেটিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন। আমি কম্পিউটার কাজ করতে চাচ্ছি সুতরাং আমি আধারে ক্লিক করলাম। নেক্সট সেটি হচ্ছে যে আপনি ম্যাকে করবেন না উইন্ডোজ পিসি অথবা লিনাক্স আধার। সো আমি উইন্ডোজ পিসি দিচ্ছি, নেক্সটে ক্লিক করবো। সিম্পল কাজ, সো আমি উইন্ডোজ 10 দিচ্ছি,
নেক্সট ক্লিক করবেন, এরপর মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। এরপর যেটি সেটি হচ্ছে ফার্স্ট হোয়াট ইয়ার ইউ আর বর্ন, আপনার ডেট অফ বার্থ দিতে বলেছে, জাস্ট আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট, এতটুকু। এরপর আপনি নেক্সট ক্লিক করবেন, নেক্সট ক্লিক করার পরে হোয়াট ইজ ইয়ার লেভেল অফ এডুকেশন, লেস দ্যান হাই স্কুল গ্রাজুয়েট, সাম কলেজ অর ইউনিভার্সিটি কলেজ গ্রাজুয়েট, আমি এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। অর্থাৎ আমার নিজেরটা এখানে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো হচ্ছে সম্পূর্ণ আপনার পার্সোনাল। হোয়াটস ইয়ার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ফুল টাইম, আপনি ফুল টাইম করবেন না পার্ট টাইম করবেন, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট, এরপর বলছে ইন হোয়াট ইন্ডাস্ট্রি আর ইউ ওয়ার্কিং, আপনি কোন ইন্ডাস্ট্রিতে এখানে কাজ করতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো এটি অনেকটা সার্ভিস সাইটের মতো, অনেকটা আপনি এখান থেকে কাজ করবেন একটি মাত্র কারণে, সেটি হচ্ছে যে এখানে পেমেন্ট গুলো ভালো, তার মানে মিনিমাম একটি কাজের জন্য $10 করে তারা দিচ্ছে, সুতরাং আপনি অনায়াসেই এখানে কাজ শুরু করতে পারবেন। এখানে আমি কমিউনিকেশন সার্ভিসেস সেটি দিলাম, এরপর নেক্সট ক্লিক করলাম, নেক্সট ক্লিক করার পরে জব টাইটেল এক্সিকিউটিভ, চিফ এক্সিকিউটিভ, অথবা এখান থেকে যেটি ভালো লাগে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি চিফ এক্সিকিউটিভ দিচ্ছি, এরপর নেক্সট ক্লিক করছি। এরপর বলছে যে ফার্স্ট ইয়ার অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম, আপনার বাৎসরিক ইনকাম কত সেটি বলেছে, সো আমি আন্ডার এটি দিচ্ছি। এরপর হোয়াট ইজ ইয়ার ফুল নেম, এখানে আপনাকে ফুল নেমটি দিতে হবে, দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে যে কাজটি করতে হবে, যে ইনফরমেশন গুলো সেইসে তারা সেই ইনফরমেশন গুলো যথাযথভাবে দিবেন, এবং যথাযথভাবে দেওয়ার পরে আপনাকে নেক্সটে নেক্সটে এভাবে ক্লিক করতে হবে। হোয়াটস ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস তারা দিতে বলেছে, আমি ইমেল অ্যাড্রেস দিলাম, আই এম নট এ রোবট, ক্লিক করবেন। রোবটে ক্লিক করার পরে দেন নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করার পরে হোয়াট ইজ ইয়ার পেপল ইমেল, পেপল ইমেলটা আমি দিব, জাস্ট একটু হাইড করছি। যখন আপনি এখান থেকে হোয়াট টাইম জোন ডু ইউ লিভ ইন, কোথায় বাস করেছেন সেটি সিলেক্ট করে দিবেন, তখন আপনি এখানে আপনাকে এখানে অ্যালাউ ক্লিক করতে হবে, জাস্ট আমি পাসওয়ার্ডটা সেভ করলাম, হোয়াট টাইম জোন ডু ইউ লিভ ইন, যেহেতু আমার বাংলাদেশের টাইম লোকাল টাইম এটি, সেটি এটি ডিফল্ট অবস্থায় চলে এসেছে, আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে ইয়েস আই এগ্রিতে ক্লিক করতে হবে, তার মানে টার্মস অ্যান্ড কন্ডিশন এর সাথে আপনাকে এগ্রি হতে হবে, দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। বাই জয়নিং ইউর প্যানেল ইউ আর এগ্রি টু, এগ্রিতে ক্লিক করবো, এরপর সাইন আপে ক্লিক করবো। আশা করি এই 16টি প্রশ্ন যখন অ্যান্সার দিবেন তখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এই ইন্টারফেস আসার পরে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, টু পাস আওয়ার স্ক্রিনার টেস্ট ইউ মাস্ট, আপনাকে এখানে একটু টেস্ট দিতে হবে, টেস্ট এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট এখানে ইনস্ট্রাকশনগুলো বলে দিয়েছে, ইউজ রিসেন্ট ক্রোম ব্রাউজার অনলি, ডু নট ইউজ ইন্টারনেট এক্সপ্লোরার অর ফায়ারফক্স, আপনাকে এই টেস্টটি দিতে হলে ক্রোম ইউজ করতে হবে। ইউজ রিসেন্ট অপারেটিং সিস্টেম, ডু নট ইউজ উইন্ডোজ ভিস্তা, অপারেটিং সিস্টেম রিসেন্ট যেটি সেটি ইউজ করতে বলেছে। মেক শিওর ইউর মাইক্রোফোন ইজ টার্নড অন, মাইক্রোফোন অন রাখতে বলেছে। এরপর রিড ইনস্ট্রাকশনস অ্যালাউড, এরপর বলেছে রিড ইজ টাস্ক অ্যালাউড, এরপর স্পিক ইউর থটস অ্যালাউড, অ্যান্সার দ্য ফলো আপ কোয়েশনস, টেক দ্য টেস্ট ইন এ কোয়াইট প্লেস, অর্থাৎ তিনি নিরিবিলি জায়গায় আপনাকে টেস্টটা দিতে বলেছে, অ্যান্সার দ্য ফলো আপ কোয়েশনস, ফলো কোয়েশনগুলো অ্যান্সার দিতে বলেছে, স্পিক দ্য থটস অ্যালাউড, লাউডলি বলতে বলেছে, টেক দ্য টেস্ট ইন এ কোয়াইট প্লেস, এরপর নো ব্যাকগ্রাউন্ড নয়েজ, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে পারবে না। এরপর বলছে হোয়াট হ্যাপেন্স নেক্সট, উই উইল রিভিউ ইয়োর 1 মিনিট স্ক্রিনার টেস্ট ইন দ্য কামিং উইক, you will get an email telling you if you passed or not, if you pass you will start emailing your website to test, tar mane bolche je ei test ti dewar pore apnake ektu shaptakhanik opekha korte hobe, tar mane ek shaptar moddhe tara mail patabe je apni pass korechen kina, jodi pass koren tahole obosshoi apni kajer por kaj paben jeti apni shesh korte parben na, orthat ogonito kaj kintu ekhane royeche, sutrang ami eti research kore apnader bolchi je website garagari korechi je ei website ti somporke bistarito তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করছে। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে টেক দ্য স্ক্রিনার টেস্ট, এটি আমি আলাদা ট্যাবে ওপেন করছি, আলাদা ট্যাবে ওপেন করার পর আমাকে নেক্সট ইন্টারফেজে নিয়ে আসবে। ইন্টারফেজে আসার পর প্রথমত যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে পরবর্তী ইন্টারফেজটি না আসা পর্যন্ত। এবার ইন্টারভিউতে আসার পরে মেক মানি টেস্টিং ওয়েবসাইটস ফ্রম ইয়ার হোম, উই আর রিক্রুটিং পিপল টু টেস্ট ওয়েবসাইটস ফ্রম ইয়ার হোম অর অফিস, সো আপনি এই কাজটি করার জন্য এখানে যে আই উইল টেস্ট ওয়েবসাইট ফর মানি এটিতে ক্লিক করতে হবে, তারপর দিস ইজ হোয়ার ইউর টাস্ক ইনস্ট্রাকশনস উইল অ্যাপিয়ার, নেক্সটে ক্লিক করবেন, ওকে আই এম রেডি টু বিগিন দিস টেস্ট, এরপর এখানে বলেছে যে ইনস্টল ভ্যালিডিটি এক্সটেনশন, এখানে একটি এক্সটেনশন অ্যাড করতে বলেছে, অর্থাৎ আপনি ক্রোম যখন ইউজ করবেন ক্রোমের সাথে এক্সটেনশনটি অ্যাড করবেন, সেটি আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। সো সেটিতে
সেটিতে যাওয়ার জন্য আমাকে নেক্সট একটি ট্যাবের মধ্যে নিয়ে আসলো। এখানে আসার পরে আপনি জাস্ট আপনি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে একটা এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে জাস্ট একটু চেকিং হচ্ছে, চেকিং হওয়ার পরে সচরাচর আমরা যেভাবে এক্সটেনশন গুলো অ্যাড করে নেই সেগুলোই জাস্ট এতটুকুই, এর বাইরে আর কিচ্ছু নয়। সুতরাং আপনি এইভাবে কিন্তু ইনস্ট্রাকশন অনুসারে যখন কাজগুলো করবেন অনায়াসে কিন্তু তাদের সাথে আপনি কানেক্টেড হয়ে যাবেন। এখানে সেটি অ্যাড হয়ে গিয়েছে, তারপর স্টার্ট টেস্টে আমি ক্লিক করছি। স্টার্ট টেস্টে ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসছে, আমি অ্যালাও ক্লিক করব। দেন এখানে আমার মাইক্রোফোনটি অ্যাড হয়ে গেছে, মাইক্রোফোন চেক, হাই দিয়ার, প্লিজ সে আউট লোড, আই এম রেডি টু বিগিন দিস সেশন। সো এখানে যে আমার মাইক্রোফোনটি অ্যাড হয়েছে, আমি কথা বলছি, এই কথা বলার ফাঁকে ফাঁকে কিন্তু এটি অবশ্যই কাজ করছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরপর আপনি আপনার মেইল চেক করবেন। মেইল চেক করার পরে আপনি এই ধরনের একটি লিঙ্ক পাবেন, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি, নো রিপ্লাই। এই এই আমি মেইলটি চেক করছি, আমার নাম চলে এসেছে, থ্যাংকস ফর ইউর ইন্টারেস্ট ইন জয়নিং ভ্যালিডিটিস প্যানেল টু প্যানেল অফ ওয়েবসাইট টেস্টেস, বিফোর ইউ ক্যান গেট পেড টু টেক টেস্টেস ইউ মাস্ট টেক দ্য সিম্পল 1 মিনিট স্ক্রিনার টেস্ট টু শো দ্যাট ইউর রেসপন্সেস উইল বি গুড কোয়ালিটি। তার মানে আমাকে এই এই যে লিঙ্কটি দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে সরাসরি আমি এই ইন্টারভিউতে চলে আসবো। অর্থাৎ এই কাজগুলো কিন্তু আপনাকে একটু ধারাবাহিকভাবে বুঝে করতে হবে। তার মানে আপনি যখন এই কাজগুলো সাবমিট করবেন তখন আপনি যদি অ্যাপ্রুভাল পেয়েছেন তাহলে আপনি কাজ পাওয়া শুরু করবেন। এখানে বলেছে প্লিজ সে আউট লাউড, আই এম রেডি টু বিগিন দিস সেশন। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে ইন্টারভিউটি আপনার সামনে চলে আসবে। সো এটি আপনাকে ফিল আপ করতে হবে। এরপর যেটি বলছে এটি হচ্ছে ওকে আই উইল সিলেক্ট শেয়ার, এখানে স্ক্রিনটা শেয়ার করার জন্য বলছে। সো আমি সেটিতে ক্লিক করছি। সেটিতে ক্লিক করার পরে এটি আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে অ্যাড এ নোট টু দ্য নোট প্যাড, তার মানে আমাকে এটি কাজ করার জন্য নোট প্যাড অ্যাড করতে বলেছে। সো সেটি আমি করছি। করার পরে এটি আমি একটু হাইড করে রাখছি। এরপর আপনার সামনে এই ধরনের একটি কোয়েশন চলে আসবে, কোয়েশনগুলো আমি ফিল আপ করে দেখাচ্ছি। বলছে কি এনি সাজেশন টু মেক দিস অ্যাপ ইজিয়ার টু ইউজ, ইয়েস দিতে হবে। অর্থাৎ যে প্রশ্নগুলো তারা চেয়েছে সেই প্রশ্নগুলো আপনাকে এইভাবে কিন্তু ফিল আপ করে করে দিতে হবে। এটি থ্রি পেজ, প্লিজ ডু নট ক্লোজ দ্য ট্যাব আনটিল আপলোড ইজ কমপ্লিট ইট, ওকে থ্যাংক ইউ, ইউ ক্যান ক্লোজ দিস ট্যাব। অর্থাৎ আমার সেটি স্ক্রিনশটটা তারা নিয়ে নিয়েছে। দ্যাটস ইট, আশা করি এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার মেইলটি চেক করতে হবে। 7 দিনের মধ্যে কিন্তু তারা কিন্তু মেইল দিবে। মেইল যদি রিপ্লাই দেয়, যদি আপনি তাদের এই কাজের জন্য অ্যাপ্রুভাল হয়ে যান তাহলে তারা অবশ্যই জানাবে, এবং কেন অ্যাপ্রুভাল হয়নি সেটি কিন্তু তারা জানিয়ে দিবে। এটি যদি আপনি মেসেজটি পেয়ে যান, অ্যাপ্রুভালের মেসেজ, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই কাজগুলো খুব সহজে পেয়ে যাবেন। তার মানে এই ওয়েবসাইটটি সম্পর্কে হচ্ছে, এই ওয়েবসাইটটি হচ্ছে বিস্তারিত যে কোনো ধরনের অ্যাপস অথবা ওয়েবসাইট সম্পর্কে। জাস্ট আপনি আপনার অপিনিয়ন গুলো ব্যক্ত করবেন, তার মানে কাজ দিবে ছোট ছোট কাজ, সে কাজগুলো করে ফেললে আপনি অনায়াসে এখান থেকে $70 পর্যন্ত পেয়ে যাবেন। এবার যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলো কিভাবে পেমেন্ট নেবেন সেটি জন্য ইনস্ট্রাকশন গুলো একটু ব্যাখ্যা করছি। কম্পিউটার উইথ দ্য মাইক্রোফোন টু জয়েন দ্য প্যানেল, আপনার কম্পিউটার অথবা যেটি মাইক্রোফোন থাকবে, এবং ইউ মাস্ট ইউজ গুগল ক্রোম ইউজ করতে হবে, এবং হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং আপনার এজ 18+ হতে হবে। এবার ইউ মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট ইন ইংলিশে কমিউনিকেট করতে হবে। এবার ইউ মাস্ট হ্যাভ আ পেপ্যাল অ্যাকাউন্ট, পেপ্যাল অ্যাকাউন্ট যাদের নেই তাদের উদ্দেশ্যে বলছে, আমার চ্যানেলের মধ্যে কিভাবে সাইপ্রাসের কান্ট্রি ইউজ করে পেপ্যাল অ্যাকাউন্ট ওপেন করবে সেটি আমি আমার ভিডিওতে দেখিয়েছি। আশা করি আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিপের মধ্যে গেলে অনায়াসেই সেই ভিডিওটি পেয়ে যাবেন, এবং সেখানে কীভাবে সাইন আপ করবেন সেটি আমি পুরোপুরি দেখিয়ে দিয়েছি। সো এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত। আমি আমার চ্যানেলের মধ্যে গেলে পেপ্যাল অ্যাকাউন্ট পেপ্যাল অ্যাকাউন্ট সাইন আপ যদি আমি সার্চ দিই তাহলে অবশ্যই আপনি এই আমার এখানে বলেছে যে বাংলাদেশে নাম্বার ঠিকানা দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা। এটি একটি ভিডিও, যাদের পেপ্যাল নেই সেই পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি পুরো বিস্তারিত ব্যাখ্যা করেছি। আশা করি সেই ভিডিওটি দেখার পরে অনায়াসে একটি পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এ হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত। তার মানে এই ওয়েবসাইটটির মধ্যে যদি আপনি কাজ পেয়ে যান তাহলে আপনি কাজ করে শেষ করতে পারবেন। প্রত্যেকটি কাজের জন্য কিন্তু তারা দিয়েছে মেনি অফ আওয়ার স্টাডিজ পে ইন
ইন দা 10 to $70 পেমেন্ট তারা দিচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি কাজের জন্য। সো এই হচ্ছে মোটামুটি ভিডিও, আশা করি পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি যদি পিটিসি রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং স্পেশাল কোনো ওয়েবসাইট অথবা ওয়েবসাইট উপর যদি ভিডিও পেতে চান তাও কিন্তু জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় রয়েছে এবং ধারাবাহিকভাবে আপনাদের মূল্যবান কমেন্টের ভিত্তিতে আমি ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করবো। আই'ল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন।